মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। একটু আগে মাম্মামকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে চলে এসেছি, এসে ও একটু বিস্কিট টিস্কিট খাচ্ছে, আর আমি ওপরে এসেছিলাম বিছান টিছান তুলতে, কারণ চলে গেছিলাম ওকে নিয়ে, তো তাড়াতাড়িতে আর তোলা হয়নি, তো তুলে টুলে দিয়ে নিচে যাব। চলে এসেছি পৌরসভাতে, এইখানে মনে হয় সম্ভবত পোস্ট অফিসেই দরকারটা আছে, দেখা যাক। এইখানে এইখানে যাব, চলে এসেছি। যে কাজের জন্য গেছিলাম কাজটা হয়ে গেছে, তারপরে ওই পেশাদের দোকানে গেলাম ফুলের বেলুনের কথা বলতে, মানে ওদের ফুল দোকান আর পেশা বেলুনটাও সাজায়, এবার বেলুনটার কথা বলে এলাম, দেখা যাক কী হয়। আর আমি ছিলাম না, ওকে বলে যাইনি, আর তাই এসছি দেখে, বেরিয়ে আছি দেখে কোলে উঠে পড়েছে। মামা হাই বলো, আজ তুমি হাই বলো নি, না মুখ থেকে হাত নামা, মুখ থেকে হাত নামা, মুখ থেকে। ওরা স্নান টান করে নিয়েছে, ওদের জেম্মা ওদেরকে স্নান করে দিয়েছে, আর আমি ছিলাম না, তো এবার ভাত বাড়ছে, বর্দি ভাত বাড়ছে, ওদেরকে খাওয়াবো, ঠিক আছে চলো ওদেরকে ভাত রাত খাইয়ে দিই। এই আমরা এবার খাবো, আজকে রান্না হয়েছে এটা তোমার পটল মাছের টক, আচ্ছা, আর হয়েছে যে এইটা হচ্ছে একদম কুচো চিংড়ি, একদম ছোটো ছোটো চিংড়ি মাছের, দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হয়েছে ভেজে, আর হয়েছে তোমার বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, বাঁধাকপি ভাজা। আর বর্দি ওই টক খায় না মাছের, তাই জন্য বর্দির একটা মাছ ভাজা রাখা হয়েছে। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ। পর্ব মিটিয়ে চলে এসেছি ছাদে জামা টামাগুলো গুড়িয়ে নিতে, রোদ তো এখন তেমন হয় না, তাই জন্য সারাদিনটাই রেখে দিই, আর খাওয়া দাওয়া সেরে তারপরে ঘোরাতে আসি। আজ হাতে করে নিয়ে এসেছি কুল, সরস্বতী পুজো হয়নি, তার আগেই কুল খেয়ে নিচ্ছি। এইটা আমাদের কাকিমাদের গাছে হয়েছে, ভালো, খুব মিষ্টি লাগছে বেশ খেতে। তো জামাটামাগুলো গুড়িয়ে নিই, প্রায় সব শুকিয়ে গেছে জামাটামা, চল গুড়িয়ে নিই জামাটামা। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে পড়েছি, আর মাম্মা উঠেই বসে গেছে পপকর্ন নিয়ে। কি খাচ্ছ মাম্মা, কি খাচ্ছ? ওই একজন পপকর্ন নিতে এসেছিল মেয়ের কাছে, চলে যাচ্ছে। তুমি কি খাচ্ছ? পপকর্ন খাচ্ছ? ও বাবারে, ও বাবারে, আস্তে 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 আস্তে, জল খাবো? আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই গান খাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছ, ভীষণ লেগে গেছিল, একটু হয়ে গেছে, ভালো হয়েছে, আরে বাবা তোমাকে হাই করে দাও একটু, আমি খাবো, পপকর্নটা ভালো লাগছে, একটু একটু ডান্স করে দাও, টিনচিক 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 টিনচিক, ও হাউ করবে, করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই, এখন চলে এসেছি বর্দির রুমে একটা কারণে, কারণটা তোমাদেরকে বলছি একটু পরে। আর আজকে সবাই, আমাদের হাজব্যান্ডরা যাবে বিয়ে বাড়ি, কিন্তু আমরা যেতে পারছি না, যাই হোক ওদের ক্লাব থেকে একটা নিমন্ত্রণ আছে তাই জন্য যাচ্ছে। আর বর্দি রুমে এসেছি একটা জিনিস করতে, সেটা দেখাচ্ছি একটু পরে।
আর এই যে দুজন এখানে অন্ধকারে এসছে ই করতে, দোল দোল করতে, আমরা একটা কারণে এসেছি, ওনারাও এসছেন দোল দোল করবে বলে। আর এই দিকটা, এই ব্যালকনির দিকটাই তো, তাই জন্য তেমন বেশি লাইটটা দেওয়া নেই। তো দেখুন দোল দোল করছে, দুজন বসে খেলা করছে। এই তোমরা কি করছো? ডল ডল খেলা খেলা করছে, দেখুন এইখানে বসে আছে, আর লক্ষ্যটা ওই দিকে টিভির দিকে, এইখানে বসে বসে ওইখানে টিভি দেখছে। জায়গাটা দেখেছেন ভালো করে? এখানে বসেছে আর ওইখানে মুখ ঘুরে ঘুরে টিভি দেখছে। ভালো ভালো জায়গা, গুড প্লেস। ঠিক আছে, তো চলো কাজটা সেরে নেওয়া যাক। কারণটা হলো এইটা, এই দেওয়ালে পেন্টিং করছি। একটু ড্রয়িং করতে ছোটোবেলা থেকে ভালো লাগতো, বাট কখনো ভাবতে পারিনি যে দেওয়ালে পেন্টিং করব বলে কখনো। তো কদিন আগেই ভাবলাম যে না একটু করি, কেমন লাগে কেমন হয় দেখি। তো নিচে করেছি আর নিজের রুমেও করেছি, আজ ভাবলাম বড়দিন রুমটাই করে দিই একটা কিছু। তো করছি, দেখো তোমরা, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে পেন্টিংটা। ঠিক আছে, তো চলো। রেডি হয়ে গেছে ডিজাইনটা, সবাই দেখে বলবে কমেন্টে কেমন হয়েছে। করলাম, ঠিক আছে বলো সবাই হ্যাঁ কেমন হয়েছে। আর আমি যে আরগুলো করেছি সেগুলো আরেকদিন দেখাবো তোমাদের সবগুলো। এই একজনকে দেখো, আটা পায়ে মেখেছে। এই যে আমরা আটা মাখাতে বুঝেছিলাম, আর ইনি পায়ে মেখেছে। আর একজন কোথায়, সে গোপে মেখে নিয়েছে। এই যে মা বসে সিরিয়াল দেখছে, আর আমাদের এখানে একটু বানানো হয়েছে ঘুগনি দিয়ে চাট, এই মানে ওই যে বলে না বোম্বাই চাটের মতো, সেই রকম একটু মাখানো হয়েছে লেবু টেবু দিয়ে। খেয়ে দেখি কেমন হয়েছে। এই এই তুমি কিছু বলবে? এই এই বদমাস বদমাস আই বদমাস বদমাস আমাদের এই একজন চলে এসেছে। কোথায় আটা মেখেছে দেখুন, কোথায় আটা মেখেছে দেখো দেখো সবাই, সব আটা মেখে এখানে ভূত সেজেছে, ভূত। আমরা প্রত্যেক দিন আটা মাখাতে বসলে রুটি করার সময় ওরা নিয়ে এখানে করবে ওখানে করবে, এই হচ্ছে ওদের কাজ। এই হচ্ছে ওদের কাজ। তুমি বলবে কিছু, বলবে কিছু তুমি, ই বের করো। এই আমরা রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, আর এই দুটো গুড় রুটি খাবে বলে আজকে প্রচুর এক্সাইটেড হয়ে আছে। এই দুজন বলছে যে আজকে আর দুধ দিয়ে নয়, আজকে না কি ওরা কেটে কেটেই শুধু গুড় দিয়েই খাবে রুটি। ওই আগে বললাম তারা ওই বিয়েবাড়ি গেছে, তাই জন্য আজকে আমরা আমাদের জন্য আর বিশেষ কিছু বানাইনি, রুটি করেছি একটু আগেই করেছি, গরম গরম আছে তাই গুড় দিয়ে খাওয়া হবে। শীতকালে গুড় দিয়ে রুটি ভালোই লাগে খেতে। আর এই যে বদমাস, বদমাসি শেষ নেই, সব সময় বদমাসি করতে এক্সপার্ট। এই একজন শাড়ি পরেছে, শাড়ি পরেছে একজন। এই মুখটা দেখি একটু, লিপস্টিক লিপস্টিক কোথায় তোমার, তোমার লিপস্টিক কোথায়? উঠে ফেলছে না, উঠে পড়েছে, এ উঠে গেছে। এই গুড নাইট বলে দাও, হ্যাঁ বলো গুড নাইট, টাটা। Hold on.
খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছি, আর অনটা রাত্রি হয়ে গেছে, 11টা বাজে, কিন্তু এর পাপারা এখনো বাড়ি ফেরেনি বিয়ে বাড়ি থেকে। ও আচ্ছা, তুমি সোলাঙ্কি? হ্যাঁ। আচ্ছা, তো এটির চোখে এখনো ঘুম নেই, চোখটা জ্বলছে। আর ও তো, ওকে ঘুম করাতে করাতে কটা বাজবে আমি নিজেও জানি না। আমি কাটছিনি তো। তো চলো, গুড নাইট সবাইকে, কিছু গুড নাইট বলে দাও বাবা। গুড নাইট। তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো, টাটা, টাটা, বাই।